পশ্চিম কাটিগড়ায় একই রাতে একই মালিকের পাঁচটি মহিষ চুরির ঘটনায় অভিযুক্তদের পাকড়াও করে শাস্তির দাবি তুললেন গ্রামবাসী। আজ সংবাদ মাধ্যম ডেকে পুরো ঘটনার বয়ান তুলে ধরেন চুরি যাওয়া মহিষের মালিক বাহারুল ইসলাম চৌধুরী। গ্রামবাসীদের সামনে সংবাদ মাধ্যমকে তিনি জানান, গত রবিবার রাত 12:30 নাগাদ হঠাৎ ঘর থেকে বের হলেই দেখেন ওনার গোয়ালঘরে একটিও মহিষ নেই। পরে দেখেন লোহার চেন কেটে মহিষগুলি নিয়ে গেছে চোরেরা। ততক্ষণে হাল্লা চিৎকার শুরু করে দেন তিনি, ছুটে আসেন পাড়া প্রতিবেশী। তাৎক্ষণিক তারা বেরিয়ে পড়েন মেঘালয় সংলগ্ন বালিছোড়া বিএসএফ ক্যাম্পের দিকে। সেখানে তারা বিএসএফকে অবহিত করে ওৎপেতে বসে থাকেন মহিষ সহ চোর ধরার জন্য। অবশেষে রাত 3:30 নাগাদ চোরেরা বাংলাদেশে মহিষগুলি পাচার করতে উদ্যত হয়। ওই সময় জঙ্গলেই তাদের পথ আগলে দাঁড়ান মহিষের মালিক সহ তার সঙ্গীরা। তখন ধারালো অস্ত্র নিয়ে চোরেরা তাদের উপর হামলা করার চেষ্টা করে, তারাও চোর দলের মোকাবেলা করেন। শেষ পর্যন্ত চোরের দল পিছু হটতে বাধ্য হয়। মহিষের মালিক মহিষগুলি উদ্ধার করে বালিছোড়া বিএসএফ ক্যাম্পে নিয়ে যান। মালিক বাহারুল ইসলাম চৌধুরী জানান, মহিষগুলি পেতে বিরাট সাহায্য করেছেন মুচিঘাট, নাতানপুর ও বালিছোড়া ক্যাম্পের বিএসএফ জওয়ানরা। সোমবার বাহারুল ইসলাম দুজনকে অভিযুক্ত করে গোমরা থানায় একটি এফআইআর দায়ের করলে পুলিশ তদন্তে নামে। পুলিশের তদন্তে বাহারুল জানান, মহিষগুলি উদ্ধারের সময় তারা তিন চোরের মধ্যে দুজনকে চিনতে পেরেছেন। অভিযুক্ত এই দুইজনকে পাকড়াও করার দাবি করলেও এখনও পর্যন্ত কাউকে পাকড়াও করতে পারেনি গোমরা পুলিশ। মঙ্গলবার সংবাদ মাধ্যমে গ্রামবাসীরা জানান, রংপুর গ্রামে চুরির ঘটনা অহরহ ঘটছে। এই অভিযুক্তরা বারবার রংপুর ও নাতানপুর সীমান্তে থাকা কাঁটাতারের বেড়া কেটে গোমহিষ চুরি সহ অপার বাংলায় বিভিন্ন সামগ্রী পাচার করে চলেছে। বিএসএফ এর মাধ্যমে কাঁটাতারের বেড়া কাটার মামলাও হয়েছে অভিযুক্তদের উপর। এত সবের পরও এই সব চোরকে পাকড়াও করা হয়নি, এতে দিন দিন শক্তি সঞ্চয় করতে সক্ষম হচ্ছে তারা। তাই অবিলম্বে এদের দাপট প্রতিরোধ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন গ্রামবাসী। আমি তো রাত্রে আমার রুট অনুবো আটা আসলাম। কয় তারিখ? ওই নো 24 তারিখ মনে করে আসলে দিন রাইট 24 তারিখ লেখছে রাইট কইতে 24 তারিখ কি বার? রবিবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি আমার গরম লাগি গেছে একলা ভাই, কোনো মানুষ নেই, বইতে বইতে গিয়ে আমার বিজনেস বিজনেস আছে দাঁড়ি বিজনেস করতে রয়েছি। আর 12:30 আমি গেছি গিয়ে আমার গরম হন ফ্যান আসলো গিয়া ফুটি রয়েছি। উত্তর বাদে আইসে মেঘ, আমি আমার জিওরে কইছি জলদি যাও আমার বিজনেস আটাও গিয়া মেঘে বিজাইলার বইসুর কথা এখনো কইয়ান না। আইয়া আটানি দেখে কইছেন বই আপনি নাই বারো ইয়া উঠানো লামিয়া কইছেন একটা উনিশ আর আনিছেন গুলো ঘর খাটিয়া উড়িছি ভাগলো নতো বড়ি টাইম দিয়েছি একটা একটা বাজে ওই তো গা ডাকা শুরু করছি মাসে হাউকি উড়ুন না আমার বাড়ি বাড়ি গিয়ে গাড়ি আনছি আর আনি আমরা ও লই লাঠি চাই পাঁচটা লইছি লইয়া একটু লইয়া আমরা গেছি এনে গিয়া মুঝেছি আর তুলছি কপি দিয়ে তুলছি আর উমার মিয়া রাস্তার ডেকে কইছি লোকাল গাড়ি দিয়া নিয়া আনিয়ে আমরা ওই গাড়ি লিয়া গেছি আর বুলবুলে আমার গাড়ি হয়ে গেছে ওই তো আমরা গেছি আর সব জায়গা বালুস রাখেন মানুষকে আমরা তিনটা না সোয়া তিনটার সময় আমরা বসি ফাত্তা পাইলেছি আমরা হিবাই নেন না আর যেমতে দেখছি তুলিলার আমরা টস মারছি দুই তিনটা মারতেও বসে কলুচা মারছেন আর দেশি টাটারি আর বসে তুটিয়া ভিড়িয়া দিছেন ঘরে দি দৌড় আর মানুষ আগরি কিন্তু দেখছি না ঘরের দটা দেখছি ভিড়িজন দালুইয়া জামালার নিয়ামত খাটিয়ে নিছো
আপনারা যারা এনে উপস্থিত হয়েছেন অত মুরব্বী অকল সারাও তো ও গ্রামর, আপনারা কিতা কইন এই ব্যাপারে? ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।